নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাঙালি স্পেশাল রান্না। আজকে আবারও নিয়ে চলে এসেছি দারুণ একটা মজাদার রেসিপি, ডালিয়ার খিচুড়ি। তো দেখো কিভাবে আমি বানাই। এখানে কড়াই, শুকনো কড়াইয়ের মধ্যে আমি 2 কাপ মতো মুগ ডাল নিয়ে নিয়েছি। এখানে কিন্তু তোমরা চাইলে আরও অন্য ধরনের ডাল ইউজ করতে পারো, কিন্তু পুজো স্পেশাল বলে আমি নিরামিষ করেছি, সেই জন্য মুগ ডাল নিয়েছি। এরপরে দিয়ে দিচ্ছি 1.5 কাপ মতো ডালিয়া। মুগ ডালের সঙ্গে ডালিয়াটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে। তাহলে এইভাবে ভালো করে ভেজে নিলে ডালিয়া আর মুগ ডাল দুটোরই কাঁচা কাঁচা গন্ধটা চলে যাবে। পুরো ভিডিওটা কিন্তু স্কিপ না করে দেখতে থাকো, আশা করবো অন্যান্য ভিডিওর মতো এই ভিডিওটাও তোমাদের কাছে ভালো লাগবে। ভাজা আমার কমপ্লিট। এবারে আমি জল ঢেলে দিয়েছি 2 গ্লাস মতো। এই যে ময়লাটা ভেসে উঠেছে, আমি যেটা আঙুল দিয়ে দেখালাম, এটা কিন্তু আমি পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে নিলাম। নিয়ে একটা থালার মধ্যে আমি ঢেলে নেব। তোমরা যারা আমাদের চ্যানেলে নতুন, তারা কিন্তু অবশ্যই বাঙালি স্পেশাল রান্না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না, আর পাশে থাকা বেল আইকনটি কিন্তু ক্লিক করতে হবে নতুন নতুন মজাদার রেসিপির ভিডিও সবার আগে পাওয়ার জন্য। এবারে দেখো, কড়াইয়ের মধ্যে আমি সর্ষের তেল গরম করে নিয়ে ওর মধ্যে দিয়ে দিয়েছি ডুমু ডুমু করে কেটে রাখা আলু। আমি কিন্তু এটা পুরো খিচুড়ির মতনই করেছি, সেই জন্য আলুটাও ওরকমভাবেই কেটেছি। এরপরে দিয়ে দিচ্ছি একটুখানি হলুদ গুঁড়ো, যাতে তেলটা যে এত ছিটকাচ্ছিল সেটা যাতে না ছিটকায়। এটা কিন্তু প্রথমে দিলে আরও বেশি ভালো হয়। এরপরে আমি আলুগুলোকে ভেজে তুলে নেব। খুব বেশি লাল লাল করে ভাজার দরকার নেই, মিডিয়াম ভাজলেই হবে। এই পর্যায়ে আমি অ্যাড করে দেবো ঘি। ঘিটা দিলে যে কোনো নিরামিষ তরকারিতে ফ্লেভারটা খুব সুন্দর আসে, সেই জন্য। এরপরে দিয়ে দিচ্ছি গোটা জিরে ফোড়ন। গোটা জিরে ফোড়ন দেওয়ার পরে দিলাম 2 টো তেজপাতা। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। একটু ফোড়নটা ভাজা ভাজা হয়ে এলে এই পর্যায়ে আমি অ্যাড করে দেব আদা, টমেটো, কাঁচা লঙ্কা, গোটা জিরে বাটা। এই পেস্ট আমি করে রেখেছিলাম, সেটাই এর মধ্যে অ্যাড করে দিলাম। দিয়ে ভালো করে কিন্তু কষাতে হবে। মশলাটা যত কষানো হবে খেতে তত বেশি ভালো লাগবে। এরপরে অ্যাড করে দিলাম মিক্সিং বাটি দেওয়া জলটা। দিয়ে খুব ভালো করে ফুটতে দিতে হবে। কালারটা দেখো এখনই কত সুন্দর এসছে। এই ধরনের খিচুড়িগুলো নিরামিষ দিনে খুবই ভালো লাগে খেতে। ইভেন এমনকি তোমরা যদি পুজোর সময় বাড়িতে নিরামিষ এই ধরনের খিচুড়ি বানালে কিন্তু খেতে মন্দ লাগে না। কথা বলার মাঝে কিন্তু অল্প পরিমাণে নুন অ্যাড করে দিয়েছিলাম। নুনটা দেওয়ার পরে আবারও ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। চাল ডালের খিচুড়ি তো আমরা অনেকেই খাই, তবে ডালিয়ার খিচুড়িটা আমি বাড়িতে এইভাবে বানাই, সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করেছি। এরপরে দেখো আমি কিন্তু ভেজে রাখা আলুটা এর মধ্যে অ্যাড করে দিলাম। দিয়ে চাপা দিয়ে মশলাটার সঙ্গে আলুটাকে কষাতে দেবো প্রায় 5 মিনিট মতো। ওইদিকে কষানো হচ্ছে আলুটা, এইদিকে আবার আমি প্রেশার কুকারের মধ্যে ডালিয়াটা ঢেলে নিচ্ছি। এইবারে আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম। জল দিয়ে প্রেশার কুকারে আমি 4 থেকে 5টা সিটি দিয়ে নেব। ডালিয়া এমনি নরম জিনিস, একটু 4 থেকে 5টা সিটি দিলেই কিন্তু সেদ্ধ হয়ে যায়। এরপরে দেখো আমি যে আলুটা কষাতে দিয়েছিলাম, গ্রেভিটা ঠিক এরকম শুকিয়ে এসছে। সাইড থেকে দেখো তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এই পর্যায়ে ঢেলে দেবো সেদ্ধ করে রাখা ডালিয়াটা। আমি কিন্তু ডালিয়াতে আর আলাদা করে হলুদ টলুদ দিইনি, কারণ আমি এই মশলাটার মধ্যেই হলুদ দিয়ে দিয়েছি। আর কাঁচা লঙ্কাটা আমি একটু পরিমাণে বেশি দিয়েছিলাম, যাতে গুঁড়ো লঙ্কাটা পরে আর দিতে না হয়। তো কাঁচা লঙ্কাটার জন্য ঝাল ঝাল হয়েছিল আর খেতেও দুর্দান্ত হয়েছিল। তো দেখো কালারটা কত সুন্দর এসছে। এইবার ডালিয়াটা আরেকটু জলের প্রয়োজন, সেই জন্য আমি প্রেশার কুকার ধুয়ে সেই জলটা আমি এর মধ্যে কিন্তু অ্যাড করে দিয়েছি। এরপরে অ্যাড করে দেব সাই গরম মশলা, যাতে ফ্লেভারটা ভালো আসে। তার সাথে দেব, এরপরে দেব ঘি। ঘিটা দিলে কিন্তু খেতে সুন্দর হয়। আমি প্রথমেও দিয়েছিলাম, কিন্তু শেষে ঘি গরম মশলা দিয়ে যে কোনো রেসিপি বানালে কিন্তু দুর্দান্ত লাগে। এবারে দেখো আমি মশলা আর গরম মশলা আর ঘিটাকে খুব ভালো করে মিক্সড করে নিচ্ছি, তাহলেই কিন্তু রেডি হয়ে যাবে আমার ডালিয়ার খিচুড়ি রেসিপি। চাপা দিয়ে রেখে দিলাম 5 মিনিট মতো। 5 মিনিট পরে দেখো আমাদের কিন্তু ডালিয়াটা অনেকটাই জলটা টেনে নিয়েছে আর এরকম গাঢ়ও হয়ে গেছে। এই পর্যায়ে কিন্তু নামিয়ে নিতে হবে, বেশি শুকিয়ে গেলে কিন্তু জিনিসটা চাপ হয়ে যাবে, সেই জন্য এরকম পাতলা পাতলা
থাকবে তাহলে কিন্তু খেতেও ভালো লাগবে। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। টাটা, থ্যাংক ইউ।